আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনারা দেখে দেখাবো জিমেইল আইডি কীভাবে তৈরি করতে হয়। জিমেইল আইডি, নতুন জিমেইল আইডি, অ্যান্ড্রয়েড ফোনে লাজিম। জিমেইল আইডি ছাড়া তো কোনো কিছু ডাউনলোড করা যাবে না। প্লে স্টোর চালু হইতে হবে, প্লে স্টোর চালু করতে গেলে একটা জিমেইল আইডি দরকার আপনার। তো আমি জিমেইল আইডিটা কীভাবে তৈরি করি আপনি ফলো করিয়েন, সমস্যা না। মাঝে মধ্যে আমি বলতেছি কোন দিকে কী হইতেছে। সেটিং, অলরেডি আমার প্লে স্টোরে আইডি আছে, যার কারণে আমি সেটিংয়ে যাইব। যাওয়ার পরে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট যাওয়ার পরে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে আছে, দেখেন আপনি বিভিন্ন অপশন আছে, ইমেইল, ফেসবুক টেসবুক বিভিন্ন অপশন আছে। আমরা তাইলে জিমেইলে যাইতে হইব, জিমেইল, জিমেইলে অ্যাকাউন্ট বানাইতে হইব। তাইলে আমরা গুগল যাইব, গুগল ক্লিক করার পরে এখানে আমরা বলবো নতুন অ্যাকাউন্ট এখান থেকে তৈরি করা লাগে। নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হলে একটু অপেক্ষা করেন, একটু ওয়েটিং। আইব, দেখেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হইব। দেখেন ওকে দেওয়ার পরে টপে ফার্স্ট নেম, লাস্ট নেম। ফার্স্ট নেম আমার নাম হচ্ছে জাকির, আমি এখানে জাকির, JAKIR, জাকির। ফার্স্ট নেম, লাস্ট নেম জাকির হুসাইন, HUSAIN, হুসাইন, জাকির হুসাইন। আবার এখানে ই এই জায়গার এ দিতে পারি, সমস্যা নাই, জাকির হুসাইন। ওকে, নেক্সট, নেক্সট দেওয়ার পরে দেখেন এখানে বলতেছে আপনার বার্থডে ডেট দেওয়ার জন্য। তাহলে এখানে আমরা যে কোনো একটা বসাতে পারি, যে কোনো একটা বসাতে, বেশিরভাগ সবাই ইউজ করে। আমরা দিলাম মার্চ, এখানে সাল দিব 1990। হ্যাঁ, মেল, আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে পুরুষ হয়ে থাকলে মেল দিবেন, যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে ফ্যামিলি। মেল আমরা পুরুষ। নেক্সট, এখানে আপনি যে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছেন এটা পুরোটা দিতে হবে এখানে দেওয়ার সাথে, নামের সাথে কোনো এক দুই একটা নাম্বার অ্যাড করতে হবে। JAKIR জাকির HUSAIN হোসেন, আমরা এইভাবে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছিলাম। তো এখন এটার সাথে দুইটা নাম্বার, তিনটে, দুইটা নাম্বার চাইবে, এটা অ্যাড করতে হইব। তাহলে আমরা দিই 5577। ওকে, গো, হয়েছে না, তাইলে আরও একটু নাম্বার অ্যাড করতে হইব। দেখাইতেছি এখানে নাম্বার নিচ্ছে না, তাইলে আমরা দিলাম আবার 7। ওকে, এই এখন বলতেছে এখানে পাসওয়ার্ড, দুনো জায়গায় উপরে এবং নিচে দুনো জায়গায় সেম, যে পাসওয়ার্ড দিবেন আপনি উপরেও সেম ভাবে, নিচেও সেম ভাবে। দেখেন পাসওয়ার্ড এখানে বলতেছে, পাসওয়ার্ড আমি কি দিব, পাসওয়ার্ড দিই, আমার একটা নাম্বার আছে, আমি একটা নাম্বার ওকে করছি, নাম্বারটা দিয়ে দিব, সরি আমার নাম দেব, JAKIR জাকির, জাকির 112। ওকে, দেখেন JAKIR জাকির 112। ওকে, আমি এখন জিমেল রেডি করছি ওমান থেকে, ওমান থেকে প্রতিটা দেশের কান্ট্রি কোড আলাদা আলাদা, কান্ট্রি কোড আলাদা আলাদা, ঠিক আছে। তো যেই দেশে আপনি যেই পাসওয়ার্ড নেবে, এখানে ওমানের বেশিরভাগ 8টা নাম্বারের পাসওয়ার্ড, 8টা, 8 নাম্বারের, ঠিক আছে। তো আমি জাকির, আমার নাম্বারের অক্ষর হয়েছে কি জাকির, হয়েছে 5টা আর 3টা দিছি নাম্বার, ঠিক আছে। তাহলে ওকে, এখন আমরা নেক্সটে যাই, কী বলে দেখি।
নেক্সট হয়েছে না, পাসওয়ার্ড নিচ্ছে না, তাহলে আমি একটা নাম্বার দেই, আবার দেখি চেষ্টা করি, JAKIR জাকির 990, JAKIR জাকির 990। ওকে নেক্সট নিচ্ছে না, তাহলে আমি একটা নাম্বার দেই, 9 3 18 48 19, 48 19। ওকে নেক্সট, ওকে দেখছি না, ওকে, কারণ আমি যেই পাসওয়ার্ড আগে যেগুলো দিয়েছিলাম নামের সাথে, জাকির 112, এগুলো আর ইউজ হয়েছে পাসওয়ার্ড, তার কারণে হইতেছে না। তাহলে নেক্সট নেক্সট দেখেন, নেক্সট নিচের দিকে দেখবেন, ওকে নেই আবার। ওকে, আমাদের জিমেইল তৈরি হয়ে যাচ্ছে, একটু অপেক্ষা করেন। যে কোনো মোবাইলে কি আপনি এভাবে জিমেইল তৈরি করতে পারবেন নতুন? দেখেন আমার জিমেইল অ্যাকাউন্টে আমি এখন দেখি কয়টা জিমেইল আছে, দেখেন এখানে দেখেন, এখন আমি নতুন জিমেইল তৈরি করছি, এটা অলরেডি মোবাইলে দেখেন আমার আগের আইডি আছে, জিমেইল আইডি, এখন নতুন এটা 55577@gmail.com। দেখেন আইডি, ওকে কমপ্লিট। জিমেইল আইডি এভাবে তৈরি করবেন, জিমেইল আইডি বানান একবার, দেখেন ভিডিও দেখলে, ভালোভাবে দেখলে বুঝতে পারবেন, আপনি নিজে তৈরি করতে পারবেন একদম সহজ। ওকে, যদি ভালো লাগে তাইলে আমার আইডিতে একটা লাইক দিবেন ভিডিওতে, এবং আমার জিমেইল আইডি বানানি যদি আপনার কাছে ভালো লাগে তাইলে আমার আইডিটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, সময় সময় এরকম ভিডিও দেবো আপনাদেরকে, এবং কি আপনাদের যদি কোনো কমেন্ট রিকোয়েস্ট পাই কোনো নতুন প্রোগ্রামের জন্য নতুন ভিডিও দেবো। সাবস্ক্রাইব যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ, যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আইডি, নতুন নতুন অনেক সেটিংয়ের ভিডিও আমরা দেবো আপনার জন্য, সহজ হবে, দেখবেন জানবেন, জানার অনেক কিছু আছে, শেখার কোনো শেষ নাই। ওকে ধন্যবাদ, ভালো থাকেন।